হ্যালো রকিন বিজেপি পুল কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে মজার রসে ভরার মজার রসায়নের আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের পর্বটি হচ্ছে আমরা লেটকে সীসা নামে ডাকি সে বিষয় নিয়ে লেট পিবি এর কথা সবাই মনে আছে তো আমরা অনেকেই সবচেয়ে ভারী কিন্তু অতেজস্ক্রিয় মৌল হল লেট সম্পর্কে জানি এবং লেজ শব্দটির প্রতীক হচ্ছে পিবি যার উৎপত্তি ল্যাটিন শব্দ প্লামবাম থেকে লেজের প্রচলন অতি প্রাচীনকাল থেকে যে কয়েকটি ধাতুর সাথে মানুষ পরিচিত তার মধ্যে লেজ একটি ঠিক কবে থেকে লেজের ব্যবহার শুরু হয় তা সঠিক জানা না গেলেও ধারণা করা হয় খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে মানুষের সাথে লেজের আত্মীয়তা রোমান সাম্রাজ্যের মানুষেরা প্রথম লেজের ব্যবহার শুরু করে ধীরে ধীরে তা ব্যাপকতা পায় রোমানরা লেজের পাইপের মাধ্যমে রোমে পানি সাপ্লাই দিত লেজের তৈরি পাত্রে তারা রান্না করতো এমনকি লেজের তৈরি মুদ্রাও প্রচলন করা হয়েছিল কিন্তু সমস্যা শুরু হলো কিছুদিন পথ থেকে তারা যখন লেজের পাইপ দিয়ে পানি পরিবহন করত বা লেজের তৈরি পাত্রে রান্না করত তখন লেজ পানিতে দ্রবিত হয়ে হয়ে যেত তারা নিজের অজান্তে সে লেট মিশ্রিত পানি বা খাবার গ্রহণ করত কিন্তু লেড যে কোনো প্রাণীদেহে শরীরের নার্ভাস সিস্টেম অ্যান্ড গ্যাস্ট্রোইস্টেন্সটাইনাল সিস্টেম অর্থাৎ পরিপাক সম্পর্কিত এর ব্যাপক ক্ষয়শোধন করে তাই এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ফলস্বরূপ রোমানরা অল্প কয়েকদিনের মধ্যে রক্তশূন্যতা সুলবেদনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলো এবং অনেকে মারা গেল কিন্তু রোমানরা রোগের কারণ নির্ণয় করতে পারেনি অনেক ঐতিহাসিকের মতে এর এই লেড বিষক্রিয়ার দরুন রোমানদের পতন ত্বরান্বিত হয়েছিল এই ঘটনার মাঝে আরেকটি ব্যাপার হয়েছিল লেট খেতে কিছুটা মিষ্টি তাই রোমানরা ওয়াইনের সাথে লেড মিশিয়ে পানি পান করতো পরে এই প্রক্রিয়া সারা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে ইউরোপের ইউরোপের অনেক মানুষ ও লেজের বিষক্রিয়ায় আক্রান্ত হয় লেজের বিষক্রিয়ায় আধুনিক পর্ব বিংশ শতাব্দীর শুরুর দিকে রঙের মধ্যে লেজ মেশানোর প্রবণতা ছিল এই রঙ ঘরের ভেতরে ব্যবহার করা হতো কিন্তু এর এবার সমস্যা হলো অন্যরকম মেডিক্যাল সায়েন্স পাইকা নামক একটি কন্ডিশন আছে এ অবস্থায় শিশুরা শিশুরা আক্রান্ত হয় কয়লা রং, কাগজ ইত্যাদি খেতে চায় এটা প্রায় সব বাচ্চারই আছে সমস্যাটা এখানে ছোট বাচ্চারা ঘরের দেয়ালে যে লেড মিশ্রিত রঙের ভি প্রলেপ দেওয়া হয়েছে তা চাটতে যায় এবং লেডের মিশ্রটার জন্য তারা বারবার সবার অলক্ষে দেয়ালের রং খেয়ে ফেলে সাথে লেডও যে কারণে তারা লেডের বিষক্রিয়ায় আক্রান্ত হয় সে কারণে উনিশশো থেকে উনিশশো ষাট সালের পর থেকে লেড মিশ্রিত রঙের প্রচলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল আবার যে যেসব কলকারখানায় লেট ব্যবহার হয় সেখানকার শ্রমিকরা দীর্ঘদিন কাজ করলে তারাও এই বিষক্রিয়ায় আক্রান্ত হয় উপরের কথাগুলো পড়লে মনে হতে পারে লেজের কোনো উপকারী দিক দিয়ে কিন্তু না লেজের উপকারের তুলনায় অপকাশ সীমিত যদি সঠিকভাবে ব্যবহার করা যায় কোথায় লেট লাগে না সেটা জানেন কি উৎকৃষ্ট জ্বালানি তেল বা টিএমএল টিইএল বা টি তৈরিতে লেড বা এসি কোর্স তৈরিতে বাকিগুলো বইতে আছে চোখ বুলিয়ে নিবেন সো গাইস রকিং ভিডিও ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ